কিছুদিন আগে বাড়ি নিয়ে অনেক কথা উঠেছে, এই বাড়ি নিয়ে অনেক কথা উঠেছে, এই বাড়ি নিয়ে বাড়ি তো ভাঙা টাঙা শেষ, ভাঙা টাঙা শেষ, কিন্তু আমাদের বিরোধী দল নেত্রী কেঁদে পর্যন্ত বলেছেন, কিন্তু কাদার পিছনে কিন্তু আমি অন্য একটা ইতিহাস খুঁজে পেয়েছি, সেটা হলো আপনারা সবাই জানেন নবজাত শিশু সাথে মায়ের নারী সম্পর্ক 10 মাস 10 দিন থাকে, যখন এই নারীটা কেটে দেওয়া হয় তখনই শিশুটা কেঁদে উঠে। ঠিক সেরকম আমার শ্রদ্ধেয় বিরোধী দলের নেত্রী ওই বাড়িতে থাকতে থাকতে আইএসআই এবং পাকিস্তানপন্থীদের সাথে এবং কিছু সাতান্নেশী সামরিক বাহিনী কর্মকর্তার সাথে ওনার একটা নারী সম্পর্ক হয়ে গিয়েছিল। তাই ওই বাড়ির থেকে যখন ওনাকে বের করে দিল, অর্থাৎ ওনার নারীটা কেটে দিল, তখনই উনি কেঁদে উঠলেন। এই কাদাটা হলো সেই কাদা। কারণ আমি বলছি আবার এক মিনিট, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি যে ভেতরে আইএসআই পাকিস্তান, হ্যাঁ, ওনাদের সংযোগ ছিল বলে আমাদের ধারণা, কারণ এটা হলো সেনাবাহিনী আইএসআই খাঁটি ঘাঁটি এখন ক্যান্টনমেন্টের ওই বাড়িটা। আচ্ছা, এখন নবজাত শিশুটাকে যখন নারীটা কাটা হয় তখন সে ধাত্রীর কোলে কাঁদে আর বেগম জিয়া মিডিয়ার কোলে কেঁদেছে, এ হলো পার্থক্য, এছাড়া বিশেষ কোনো পার্থক্য নাই। এখন এই 2 বছরের মধ্যে সরকার কি কি করেছে কি করেনি সেই প্রশ্নে আমি এখন যাইনি। আমি একটু বাড়ির প্রশ্নটা যেহেতু কান্নাকাটি নিয়ে আপনি কথা তুললেন, কর্নেল লতিফের বক্তব্যটা একটু দরকার না, এটা এত এত কুরুচিপূর্ণ যে উনি কথা বলবেন আমার তো এখন বুঝতে ইচ্ছা করছে। এটা তো আমার মনে কুরুচিপূর্ণ না বলে বলা হচ্ছে অপ্রিয় সত্য। নো স্যার, বলুন যে অপ্রিয় সত্য। আমি আমি অপ্রিয় সত্য এমন বলবেন না, বলুন অপ্রিয় সত্য। এই যে একটা একটা বই, এই যে একটা বই, কথাটাই আপত্তি করব আমার কাছে। আচ্ছা একটু শুনি, ওনার বক্তব্য শুনি। এখন আমার এই কথা, আপনি বলেছেন ইফ ইউ ডোন্ট লাইক ইট জাস্ট কিপ কোয়াইট, ইফ ইউ লাইক ইট দেন I will not sit down with you. আপনি কথাটা বলেছেন সেটা বুঝতে পারছি এবং আপত্তি করব বলে আমি মনে করি। আপনার এই কথাটা, এই কথাটা কয়েকটি কাগজে উঠেছে, যেরকম আমি লিখেছি কয়েকটি কাগজে লিখেছি, আমিও কাগজ দেখাতে পারি। এই যে, এই যে দেখুন, এই সমস্ত ওনাকে ভাড়া দিতে হবে, এই সমস্ত গুলো আমি কলম লিখেছি এবং সরকারের একজন করে বলুন, আপনারা একজন একজন করে আপনি আপনি বলুন, আপনি যদি বলেন আমি চলে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, যা বসুন বসুন, এরকম কুচি কুচি লোকের সাথে আমি বলতে চাই না, সরি, আই এম সরি, সে কথা বলুন, আই এম সরি, আমি বসে কথা, আই আই ডোন্ট, এটা কুরুচির প্রশ্ন, আপনি কুরুচিপূর্ণ কথা বলছেন, কুরুচিপূর্ণ না, এটা সত্যি ঘটনা, এটা সত্যি ঘটনা, ইউ আর টকিং রট, আপনি আপনি ভদ্রতা ছাড়িয়ে যাচ্ছেন, আপনি বসুন, না না, ইউ আর ইউ আর, বসুন না, বসুন, আছে ওনার আছে 62 জন ছেলে, শুনেন শুনেন, আমি এসছি পজিটিভ থিঙ্ক নিয়ে, আর উনি বিরোধী দল কাগজের কি আপনার কথা বলতেছে, আপনি এটা কি কাগজের ডকুমেন্ট, আরে এটা হিংসা প্রতিহিংসা রাজনীতি, বাদ এটা, ডোন্ট টক লাইক দিস, না ওখানে ওখানে খবর মারলে তো কিছু হবে না, এখানে কেন উনি কাগজের কথা, শাট আপ, কাগজে যেটা উঠেছে, শাট আপ, আই ডোন্ট টক, কাগজে যেটা উঠেছে সেটা বলেছি মাত্র। আচ্ছা আপনি রাখেন, আপনি চুপ করুন, আপনি বলুন, আপনি তো উঠে যাবেন না, আপনি ওনার কথা উনি বলেছেন, দর্শক বিচার করবে, আই উইল নট টক টু দিস ম্যান, দ্যাটস অল, আপনি আমাকে আর কোনোদিন ডাকবেন না, না শুনুন, আরে যেটা কাগজে উঠেছে সেটা কি কুরু, আরে এটা কি দেখেছেন আপনি, এটা দেখেছেন, এটা দেখেছেন, কাগজে যেটা উঠেছে সেটাই বলেছি, তাতে আপনার গায়ে লেগে কি গায়ে লেগেছে, তাহলে এগুলো আমি যদি বলি, শুনেন আমি যদি বলি আপনার গায়ে আরো আগুন লাগবে, বলুন না, বলুন না, না আমি তো কোনো দলের সমর্থক নই, বলুন আগুন লাগবে, শুনেন আই রেসপেক্ট, আপনি আপনি 2 মিনিট, আই রেসপেক্ট বঙ্গবন্ধু, আই রেসপেক্ট হার ডটার, আই রেসপেক্ট পেডেন জিয়া, আই রেসপেক্ট হার, পুরো পৃথিবী দেখছে একটা মায়ের নারী কান্না, কি যেদিন বঙ্গবন্ধু মারা গেছিলেন এখানে বসে বলেছি, কোথায় ছিল, কোথায় ছিল কে, তো এখন তো আমাকে বলতে হয়, কেউ তখন কথা বলেন না, উনি শেষ করুন, লেট মি ফিনিশ, ঠিক আছে, নট, আই ডু নট ওয়ান্ট টু টক টু ইউ, আই এম টেলিং ইউ, আই উইল নট টক, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, বলেন বলেন বলেন, আপনি, আমি তো উনাকে থামিয়ে দিলাম, নো নো নো, আই উইল নট টক টু হিম, ইফ হি হিয়ার আই উইল নট টক, দ্যাটস অল, এরকম কুরুচিপূর্ণ লোকের সাথে কথা বলতে চাই না,
You will talk positive. No. অপ্রিয় সত্যকে খারাপ কথা বলছেন। Shut up! আরে আপনি চিৎকার করছেন না এখানে। আপনি কি চিৎকার করছেন? Do you want to teach me? You have got no right. You have got no stand to teach me. I do not want to. আপনার সে যোগ্যতা নাই আমার মত লোককে পড়ানোর মধ্যে। আপনাকে বলতেছি না, যদি না বুঝে থাকেন তাহলে কথা বলবেন। আমি আই এম সরি, আপনি যদি মারাও যান, আমি যদি মারা যায়, আই উইল নট রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ কাম ফর মাই জানাজা। আর আপনার জানাজা তো প্রশ্ন উঠে না। আমি যদি আগে মারা যাই, আই এম রিকোয়েস্টিং ইউ নট টু কাম ফর মাই জানাজা। অপ্রিয় সত্য বলতে, অপ্রিয় সত্য না, ইউ আর টকিং রট। ইউ আর টকিং রট, নো নো। আপনি কাঁদা নিয়ে একটু মায়ের ইয়েতে কথা বলতে, এটা সত্যি ঘটনা। ইউ আর এই যে কাঁদছে, প্লিজ আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে রইলাম। আপনি বলেন, না আমি কথা বলবো না, আই এম সরি, কথা বলবো, আই এম সরি, ইউ টক উইথ হিম, আই উইল সিট ডাউন, বললে হবে না ভাই। নো 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 নো, আমি আর কোন কুরুচিটি লোকের সাথে কথা বলতে যাই না, আই এম সরি। আমি এর আগেও বলেছি, বঙ্গবন্ধুকে, শেখ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে, শেখ হাসিনা বেগম জিয়াকে নিয়ে যে কুরুচিট বলল, তার সাথে আমার বসার কোনো ইয়ে নাই। দ্যাট কেউ বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট জিয়া, শেখ হাসিনা, বেগম জিয়া, এই নিয়ে কেউ কথা